গৃহযুদ্ধের কারণে প্রতিদিনই খাবার কিনতেই হিমশিম খাচ্ছে সুদানিরা। এই অবস্থায় যুদ্ধের অবসান চায় সুদানের সাধারণ নাগরিকেরা। তারা চায় যত দ্রুত সম্ভব থেমে যাক দেশের দুই বাহিনীর মধ্যকার চলমান যুদ্ধ। সীমাহীন দারিদ্র আর কষ্ট থেকে মুক্তি পেতে চায় দেশটির বাসিন্দারা। রুটির দোকানে ভিড় করে দাঁড়িয়ে থাকা মানুষেরা জানে তাদের খাবার কিনতে হবে, কিন্তু সামান্য রুটি, সেটাও একটির বেশি কেনার সামর্থ্য নেই তাদের অনেকে। রুটি কিনতে সুদানের বেকারির সামনে দাঁড়িয়ে থাকাদের একজন জানান, অনেকেই একটি রুটি কেনার মতো টাকা খরচ করতে অক্ষম। সুদানে এখন এক পিস রুটির দাম দাঁড়িয়েছে 70 সুদানিস পাউন্ডে। অবিক্রিত থাকা অসংখ্য রুটি নিয়ে চিন্তিত বেকারি ম্যানেজার মোহাম্মদ ওসমান বলেন, তাকগুলিতে প্রচুর রুটি জমে আছে। এর কারণ হলো লোকেরা একটির বেশি রুটি কিনতে সক্ষম হয় না, অনেকে একটিও কিনতে পারছে না, তাদের এমনি এমনি রুটি দিতে হচ্ছে। যারা ওমদুরমান থেকে এসেছেন তারা রুটি কিনতেই পারেন না, কারণ তাদের কাছে নগদ অর্থ নেই। মানুষ ভীষণ কষ্ট পাচ্ছে। আগে যে গ্রাহক 500 সুদানিস পাউন্ডের রুটি কিনত, সে এখন আর দোকানে আসছে না। সুদানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অভাবের মাত্রা তীব্র হয়েছে। দেশটিতে গৃহযুদ্ধ চলায় বাইরের সব সাহায্য থেকেও বঞ্চিত রয়েছে বেশিরভাগ সুদানি নাগরিক। ঔষধের সংকটের কারণে শিশু হাসপাতালগুলোতেও ভালো অবস্থা নেই। শহরের বাসিন্দারা বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেকেরই বেতন দেওয়া হয়নি। এমন অবস্থায় প্রতিদিনের খাবার জোটানোই কষ্টকর হয়ে গেছে অনেকের জন্য। সুদানের একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের কোম্পানির কর্মচারী আমর ফারগাল্লাহ বলেন, আমরা 4-5 মাস ধরে আমাদের বেতন পাইনি। ওমদুরমনে গম সহ সমস্ত ধরনের খাদ্যপণ্যের দামও অনেক বেড়ে গেছে। তীব্র সংকট না হলেও সেসব পণ্য কেনার অবস্থায় নেই বেশিরভাগ মানুষ। আসল সমস্যা হলো লোকেরা কিছুই কিনতে পারছে না, কারণ তাদের কাছে টাকা নেই। সুদানের রাজধানী খার্তুমে সবচেয়ে ভয়ঙ্কর লড়াই হয়েছে। ওমদুরমানেও ক্ষমতার লড়াইয়ের কারণে হাজার হাজার মানুষ পালিয়ে গেছে, কিন্তু যারা এখনো শহরে বাস করছে তারা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করছে। সুদানিজ শিক্ষক আমনি বলেন, পাউরুটি পাওয়া যায় কিন্তু লোকেরা তা কিনতে পারে না। আপনি ভাবতেও পারবেন না, একটি রুটির দাম 70 সুদানিস পাউন্ড। মানুষ এত দাম দিয়ে একটি পাউরুটি কিভাবে কিনবে? এই দাম তাদের জন্য খুব বেশি। সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতাচ্যুত করার 4 বছর পর আবারও এপ্রিলে শুরু হয় ক্ষমতা দখলের লড়াই। দেশটির সেনাবাহিনী এবং বেসামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে সেই লড়াইয়ে এখন পর্যন্ত মারা গেছে কয়েক হাজার সুদানি নাগরিক।